দিনাজপুরের বোচাগঞ্জে ঔষধ ও মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেক্সে আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের বোচাগঞ্জে গুড নেইবার্স বাংলাদেশের কুইকা জিএনবি সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষধ ও মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, কুইকা প্রকল্প ম্যানেজার কার্লিউস দালবদ। স্থানীয় সরকারি কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে শক্তিশালীকরণ ও স্থানীয় জনগণকে কমিউনিটি ক্লিনিকের গমনের অভ্যস্তকরণের উদ্দেশ্যে 6টি ক্লিনিকে ঔষধ ও মেডিকেল যন্ত্রপাতি প্রদান করা হয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এই কার্যক্রমেরই আওতায় দুই ধরনের এবং সঙ্গে আছে দর্শক। এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।